কথা দেয়া ছিল গল্পের একদম সমাপ্তি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। যারা পুরো গল্পটা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে মিস করবেন না, মনে থাকে যেন অবশ্যই কমেন্ট করবেন। তুমি কথা দিয়েছিলে রোদ, আমার শেষ নিঃশ্বাস অব্দি তুমি আমার সাথে থাকবে। বলেছিলে প্রকৃতি আমাদের আলাদা করে দিলে অপেক্ষা করতে, আবার সেই প্রকৃতি আমাদের এক করে দেবে। তুমি তো আমার ছেড়ে ওপারে চলে গেলে, এখন কি করে আমরা এক হব? আমি কবে তোমার কাছে যাব? তোমার এই সন্তান আমার কোলে রেখে চলে গেলে এভাবে একটা বারও মুখ দেখলে না? তুমি ওকে কি করে চিনবে রোদ? তোমার এই স্মৃতি নিয়ে আমি একলা কি করে বাঁচব? তুমি কথা রাখনি রোদ, কথা দিয়ে কথা রাখনি। তুমি কথা দিয়েছিলে তো আমায় একলা ছেড়ে কোথাও যাবে না তুমি। তাহলে ওই সাদা কাফন জড়িয়ে খাটের ওপর শুয়ে কোথায় যাচ্ছ শর্তপরের মতো? একটা বারও বলে না নীলে আমার সাথে চলো। তুমিও মায়ের মতো স্বার্থপর রোদ, মা যেভাবে আমায় ছেড়ে চলে গেছে তুমিও সেভাবে চলে যাচ্ছ, কথা রাখনি তুমি। তোমরা সবাই স্বার্থপর। কাঁদতে কাঁদতে নীলা বসে পড়লো কোলে থাকা বাচ্চাটা যেন মায়ের কান্না দেখে সহ্য করতে পারছে না। না, নীলার সাথে বাচ্চাটাও কান্না জুড়ে বসলো। নীলা এবার দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে উঠলো, আমাকে ছেড়ে যেও না রোদ। রোদ, কি হয়েছে নীল? রোদ, রোদ, নীল বলো কি হয়েছে? এই তো আমি। বিশ্বাস করেন ভিউয়ার্স, আমি সত্যি সত্যি মনে করেছিলাম যে হয়তোবা রোদ মারা গেছে। মাই গড, উফ, আমি তো অলরেডি 56 পর্বে আমি শেষ করে দিতে চেয়েছিলাম নিজের মতো করে। পরে ভাবলাম না দেখি লাস্ট পার্টটা কেমন হয়, সেজন্যই আবারও আমি গল্প রেকর্ড করতে শুরু করলাম। বিশ্বাস করেন, বিলিভ মি, আমি ভাবছি যে এরকমটা হয়ে গেল এটা ঠিক না। রোদ নীলাকে ডাকছে আর নীলার চোখ বন্ধ করে রোদ রোদ করছে। চোখ খুলে দেখে নীলা খাটে শুয়ে আছে, রোদ পাশে বসে আছে। তার মানে এতক্ষণ যা হচ্ছিল সবটা স্বপ্ন। রোদ নীলাকে পানি দিতে নীলা ঢক ঢক করে পানি গিলে খেলো। দুঃস্বপ্নটা দেখে সারা শরীর ঘেমে পুরো গোসল দিয়েছে, অথচ রুমে এসি চলছে। নীলার ভিতরে কাঁপনে উঠে গেছে, আবার প্রচণ্ড ঘামছেও। নীলাকে বুকে জড়িয়ে রোদ বলতে লাগলো, কি হয়েছে নীল? নীলা রোদের মুখের দিকে তাকিয়ে আছে, কথা বলছে না, জাপটে জড়িয়ে ধরে রইল। রোদকে দেখে যেন বুকে প্রাণ ফিরে এসেছে। নীল, কোনো দুঃস্বপ্ন দেখেছিলে তুমি আমায় নিয়ে? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রোদ বুঝতে পারলো নীলা কোনো দুঃস্বপ্ন দেখেছে। নীলা কেঁদে কেঁদেই বলল, রোদ তুমি আমায় ছেড়ে যাবে না তো বলো। মা, নানা ভাইয়ের মতো আমায় একা করে যাবে না তো বলো, আমার সাথে নিয়ে যেও। নীল, কি বলছো, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? খুব বাজে একটা স্বপ্ন দেখেছি রোদ। কাঁদছো কেন? বাজে স্বপ্নের কাজই তো ভয় দেখানো। কোথাও যাব না তোমায় ছেড়ে, মরলে একসাথে মরবো আমরা। আর তুমি দেখে নিও, যদি তুমি আগে মারা যাও তাহলে আমি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি মারা যাব, আর আমি মারা গেলে তো তুমি সেদিনই মারা যাবে। আল্লাহ আমাদের ওপারে এক করে দেবে আবার ইনশাআল্লাহ। তোমাকে ছাড়া আমি এমনিতেই মরে যাব, বাঁচবো না আমি। আমার শুধু তোমাকে চাই, আর কিচ্ছু লাগবে না আমার। হ্যাঁ নীল, আমিও সেটাই বলেছি, তোমাকে আমিও ছাড়া বাঁচবো না, তুমি আমার সব। চলো আজান দিচ্ছে, নামাজ পড়ব। উঠো, ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ি। আর শোনো, যেহেতু বাজে স্বপ্ন দেখেছ, ফজরের নামাজ শেষে দুই রাকাত আলাদা নফল নামাজ পড়ে নিও, দেখো ভিতরটা শান্ত হয়ে গেছে। ঠিক আছে চলো। রোদ নীলাকে ধরে বাথরুমে নিয়ে গেল, উজু করে এসে চেয়ারে বসে নামাজ পড়তে লাগলো নীলার। এখন তো আর আগের মতো করে নামাজ পড়তে পারে না, পেট বড় হওয়ার কারণে রোদ আজকে মসজিদে না গিয়ে রুমেই নামাজ পড়লো। নীলার ডেলিভারির সময় হয়ে এসেছে, হালকা ব্যথা উঠতেই রোদ নীলাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে অ্যাডমিট করা হলো নীলাকে। রোদ নীলার সাথেই থাকে সবসময়, প্রসব যন্ত্রণা তীব্র হতেই ডক্টররা আসে। নীলার প্রসব যন্ত্রণাটা পুরোপুরি উঠেছে, ওটিতে নেওয়া হলো নীলাকে। এতদিন বাচ্চা ঠিক পজিশনে ছিল কিন্তু আজ সব ঠিকঠাক লাগছে না, যার কারণে সিজার করানোর উদ্দেশ্য ওটিতে নিতেই দেখল বাচ্চা আবার পজিশনে এসেছে। নীলা প্রচণ্ড ভয় পাচ্ছিল, রোদের হাত কোনোভাবেই ছাড়ছিল না। ডক্টররা রোদকে এলাও করে নীলার সাথে থাকতে। নীলার পাশে হাত জড়িয়ে বসে আছে রোদ। নীলার প্রসব যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, চোখ বন্ধ করে দাঁত কিরমির করছে আর ঘন ঘন
নিঃশ্বাস ফেলছে। ব্যথায় নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রোদ নীলার এমন অবস্থা দেখে চোখের পানি আটকে রাখতে পারল না, যেন মৃত্যুর সাথে লড়ছে নীলা। নীলাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে রোদ, আর দোয়া দরুদ পড়ছে অনবরত। নীলার কষ্ট সহ্য হচ্ছে না রোদের কোনো মতেই। নীলা রোদের হাত মুঠি দিয়ে শক্ত করে জড়িয়ে আছে হাত। প্রচণ্ড রকম যন্ত্রণা অসহনীয় হলেও নীলা খুব বেশি চিৎকার করছে। এতটাই ধৈর্য নীলাকে আল্লাহ দিয়েছে, শুধু দাঁত কিরমিরিয়ে আর ছটফটানিতেই সীমাবদ্ধ। অবশেষে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা বুকপৃষ্ঠ হলো। নীলা হাফ ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রোদ নীলার মুখের দিকে তাকিয়ে আছে, চারপাশে কিছুই খেয়াল নেই ওর। নীলার চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ডক্টর পাশে থেকে রোদকে কংগ্রাচুলেশনস জানালো। রোদ গাড়গড়িয়ে তাকিয়ে দেখে টুইন বেবি। এটা দেখে রোদের আনন্দ দ্বিগুণ হয়ে গেল। যমজ বাচ্চা হয়েছে বলে রোদ অনেক বেশি খুশি হলো, মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলো। নীলার ঠোঁটেও হাসির রেখা ফোটেছে। নীলার কপালে চুমু দিয়ে রোদ বলল, দেখলে নীল, আল্লাহ আমাদের একটা বাচ্চা নিয়ে দুটো দান করেছে। এবার বুঝলে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, একটা নিয়েছে বিনিময়ে দুটো দিয়েছে। হ্যাঁ, শুধু এইটুকুই? বাচ্চার বাবারও তো হ্যাপি পাওয়ার, পুরো দুইটা বাচ্চা, আই হায়! নীলার নাকের সাথে নাক ঘষে দিয়ে বলল, বাচ্চাগুলো পরিষ্কার করে সামনে আনতেই রোদ নীলা খুশিতে আরও ভরে উঠল। একটা বাচ্চা ছেলে, একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, আর দেখতে কি সুন্দর ফুটফুটে হয়েছে। ওদেরকে একটা কেবিনে নিয়ে রাখা হলো নীলার সাথে। একটা বাচ্চা রোদের কোলে আর একটা বাচ্চা নীলার কোলে দেওয়া হলো। নীলাকে বুকের দুধ খাওয়াতে বলল। কেবিনে রোদেলা আর বাবা মা এলো। রেহানকে ফোন করে জানানো হলো রোদের বাবা মা বেশ কয়েকদিন আগে এসেছে, কাল রেহান আর স্নেহা আসবে। রোদের বাবা সব থেকে বেশি খুশি হয়েছে, সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে, সবাই খুব খুশি। বেশি খুশি হওয়ার কারণ নীলা সুস্থ আছে আর বাচ্চা টুইন হয়েছে। পরদিন বিকেলের দিকে নীলাকে বাড়িতে নেওয়া হলো। বিকেলের ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতে উঠেছে সবাই। রোদেলা এসে দাঁড়ালো, একটু গম্ভীর ভাব নিয়ে রোদেলা বলতে লাগলো সবার উদ্দেশ্যে কিছু কথা। বাবা রোদেলার দিকে তাকিয়ে বলল, কি সেটা? রোদেলা কিছু বলার আগেই রোদ টিচ মেরে বলল, বোঝো না বউ, তোমার মেয়ে বড় হয়েছে, নিশ্চয়ই বিয়ের প্রস্তাব দেবে, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। এই ভাইয়া মোটেও না, আমি বলছি অন্য কিছু। হ্যাঁ, আমরা সেটাই জানতে চাচ্ছি, বলো। তোমরা কি কেউ আমার ভাতিজার ভাতিজির নাম রেখেছ? রোদ বলল, না তো, নাম নিয়ে বাবা হয়নি কখনো। ঠিক আছে, তোমাদের কষ্ট করতে হবে না, আমি আমার দুই কলেজের টুকরার নাম রেখেছি, এবং তোমরা পছন্দ না করলেও এই নামই থাকবে। রোদের আম্মু বলল, তাই নাকি, তা বল শুনি, কী নাম রেখেছিস তোর কলেজের টুকরাদের? মেয়ে বাবুর নাম ভাইয়ার নামের সাথে মিলিয়ে রৌদুষী, আর ছেলে বাবুর নাম মিষ্টি বাবির সাথে মিলিয়ে নীলয়। রোদ একটা সার্থক হাসি দিয়ে বলল, বোন বুকে আয় আমার। কেন? আমার মনের মতো নামগুলো হয়েছে, প্রস্তাব অ্যাকসেপ্টেড। এত সুন্দর নাম রাখার জন্য তোকে আমার পক্ষ থেকে একটা বিশাল টিপস বলেই রোদ পকেট থেকে 15-20 হাজার টাকার নোট বের করে রোদেলাকে দিল। রোদেলা খুশি মনে টাকাগুলো হাতে নিল। রোদেলা দেখা দেখি রোদের বাবাও একই কাজ করলো, কয়েকটা নোট বের করে রোদেলাকে দিল। রোদেলা তো সেই লেভেলের খুশি, নাম রাখার দৌলতে কতগুলো টাকা পেল। ভাইজি পুত্র ভাতিজি বাড়িতে আসতে না আসতেই এত শুভ লক্ষণ, এদের তো সারা জীবন মাথায় রাখতে হবে আমার। আরে আমার সোনার টুকরারে, নামগুলো খুব সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। বাচ্চাগুলোর যোগাড় যত্ন করার জন্য আলাদা আলাদা দুটো কেয়ারটেকার রাখা হলো। সময় খুব ভালো কাটছে রোদার নীলার, এই শোক যেন আর ফুরাবে না। শুধু আল্লাহ বাঁচিয়ে রাখুক সবাইকে, রোদার নীলার জীবন এমন সুখে পরিপূর্ণ। দিনগুলো খুব বেশি সুখে কাটছিল ওদের, বাচ্চাগুলো একটু একটু করে বেড়ে উঠেছে। ঘরের মধ্যে বসে রোদার নীল বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে দুজনেই। আচ্ছা নীল, বাচ্চাগুলো কার মতো হয়েছে? চোখ দুটো ওদের বাবা খাটাশের মতো হয়েছে, চোখের পাপড়িগুলো মায়ের মতো মায়াবী, ঠোঁটটাও তাও মায়ের মতোই চুইট, আর নাক তো হুবহু বাবার মতো। আর হয়েছে, বুঝেছি, এরপর বলবে হাত পাগুলো দানব, আই মিন বাবার মতো, তারপর বলবে মায়ের মতো শান্ত সৃষ্ট হয়েছে, ঠিকই, আবার রেগে গেলে সিংহের মতো, মানে বাবার মতো গর্জে ওঠে। হেসে হেসে বলল, তুমি বুঝলে কি করে? আমি সব বুঝি,
উপরওয়ালা আমার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি দিয়েছে। নীলা রোদের নাক টেনে বলল, জিনিয়াস জামাই আমার। রোদ নীলার নাকে সাথে নাক ঘষা দিয়ে বলল, তবে যাই বলো, দুটোর হাসি মায়ের মতো কিউট হাসি হয়েছে। মনে হয়, কিন্তু হাসিটা তো আমার কাছে তোমার মতো লাগে রোদ। দূর কি বলো, দুজনে হাসলে তোমার মতো গালে টোল পড়ে, হাসলে তো তোমার মতোই লাগবে, আমার মতো কি করে, কি জানি আমার কাছে তোমার মতো লাগে। আচ্ছা যেমনই হোক, সুন্দর হয়েছে অনেক, আল্লাহ বাঁচিয়ে রাখুক, সৎ জ্ঞান দিক ওদের, এইটুকুই প্রার্থনা, আমিন। শুনলাম রিয়াদ স্যারের ওয়াইফটা কি প্র্যাগনেন্ট? আমিও শুনলাম, যাক হলেই ভালো, আল্লাহ সবার মঙ্গল করুক। স্নেহার রেহান ভাইয়ের ছেলেটাও কি সুন্দর বড় হয়েছে। রোদ হেসে দিয়ে বলো, আরফকে আমার মেয়ের জামাই বানাবো ভাবছি। বলো কি, তাহলে কি আমার মেয়ে হাঁটা শিখেই প্রেম শুরু করে দেবে নাকি? দুজনে হাসাহাসি করছে, এমন সময় রোদ থামিয়ে বলল, নীল, অনেকদিন ধরে হয় না কি মিষ্টি খাওয়া? নীলা আদুরে কণ্ঠে বলল, ইস। রোদ আদুরেশ্বরে নীলার গলায় জড়িয়ে বলল, তাহলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, দুষ্ট একটা। তোমার সাথে করবো না তো কার সাথে করবো? নীলাকে এক টান দিয়ে কাছে এনে বুকে জড়িয়ে নিল, ঠোঁটে ঠোঁট মিলিয়ে দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। অনুভূতির নিঃশ্বাসের ভিড়ে অনেকক্ষণ এভাবে বেগুড়ে থাকার পর ঘোর খাটল। পাশে থেকে বাচ্চাগুলোর আওয়াজে, কি গো বাচ্চাগুলো হাসছে কেন, বোঝে নাকি বাবা মার রোমান্স করছে? যদি বাবার মতো এত পাকনা হয় তাহলে তো বুঝবেই, দেখো হেসেই যাচ্ছে, দুটো বাচ্চা একসাথে হাসছে। আচ্ছা এখন তো ওরা হাসছে, ভালো করে দেখে বলো ওদের হাসিটা কার মতো হয়েছে? ওদের বাবার মতো মিষ্টি হাসি হয়েছে, না মায়ের মতো মিষ্টি লাগছে। বললাম তো বাবার মতো, রোদ চোখটা কিনে বললো, মায়ের মতো। নীলা জারি দিয়ে বললো, বাবার মতো। ওকে ওকে, আমাদের দুজনের মতো, হ্যাপি, ওকে আমাদের দুজনের মতো, এখন ঠিক আছে। সময় সময় নিয়মে কেটে যাচ্ছে, খুব ভালো নিয়মে। রোদ নীলার ওদের পরিবারের সবার খুব একটা ভালো সময় যাচ্ছে, সুখের যেন কমতি নেই, উল্টো বেরিয়ে চলছে হাসি খুশির জীবন কেটে যাচ্ছে ওদের। টিভি দেখার সময় রোদ হঠাৎই বাংলাদেশি চ্যানেল দিল, এমন সময় নীলা রোদের পাশে বসতে বসতে টিভির দিকে তাকিয়ে ছিটকে গেল। টিভিতে খবরে নীলার মামনিকে দেখাচ্ছে হাতে হ্যান্ডকাপ পরানো, সাথে আরও কয়েকজন, বিশেষ র‍্যাব অভিযানে ধরা পড়েছে 8 নারী পাচারকারী ও 2 ক্রস ফায়ারে নিহত হয়েছে। এর মধ্যে নীলা 3 চিনল, নীলার মামনি তার সেই বন্ধু আজিজ, আর সাথে নীলাকে বিয়ে দিয়ে পাচার করতে চেয়েছিল রনি। এদের মধ্যে রনি ক্রস ফায়ারে মারা যায় আর বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোদ বাঁকা হাসি দিয়ে বলল, পাপ করে পালাবে কোথায়, ধরা না খেয়ে উপায় কী, কোন পৃথিবীতে তাদের জায়গা দেবে? কি হলো এটা, মাথার উপর দিয়ে গেল মামনি প্রফেশনালি অ্যাডজাস্ট এইসবের সাথে? উনি তোমার উপর কোনো ক্ষোভ নিয়ে তোমার ক্ষতি করতে চায়নি, টাকা লোভে পড়ে করতে চেয়েছিল, তুমি কি করে জানলে? রোদ একটা ডেভিল স্মাইল দিল, একটা কথা জানো তো নীল, সাপেলে যে পা দিলে সবল তো খেতেই হবে, কিন্তু এখানে ব্যতিক্রম হলো সাপের রাগ থাকে 12 আর রোদের রাগ থাকে সারা জীবন। হ্যাঁ, নীলার মামনি আর তার গ্যাং দরিয়ে দেওয়ার রোদের একটা বিশাল ভূমিকা আছে। যেদিন রেহানের থেকে রোদ জানতে পেরেছিল রোদ নীলাকে ছেড়ে চলে যাবার পর কি কি হয়েছিল নীলার সাথে, সেদিন থেকে রোদ লোক লাগায় ওদের ধরতে। আর আকাশ স্পেশাল র‍্যাব ব্রাঞ্চের এডিশনাল SP, ওর ঘাড়ে পুরো দায়িত্বটা দেয়, এট লাস্ট সাকসেস ওরা। নীলা রোদের পুরো কথা শুনে অবাক, কিছুক্ষণ পর নিজেই ফিক করে হেসে দিল নীলা, পাপ করে কেউ পার পায় না। লোকের অদারে জলজল করছে আলোগুলো, নীলা রোদের কাঁধে মাথা রেখে বসে আছে, ওরা সেই ডেভিলস লেকের পারে এসে বসে আছে, দুজনে সময় কাটাচ্ছে, এই খোলা আকাশের নিচে একাকিত্ব ওদের আপন করছে ভালোবাসার সাথে। নীলার প্রাণ প্রদীপটাই যেন রোদ, রোদের ক্ষেত্রেও তাই, নীলার সবটুকু রোদ সুখ রোদকে ঘিরে। আর এখন ওদের জীবনে এখন নতুন 2 প্রাণ যোগ দিয়েছে, সত্যিকারের ভালোবাসা টিকিয়ে রাখতে খুব বেশি উপকরণ লাগে না, বিশ্বাস ভরসা প্রতিশ্রুতি, একে অপরের সাথে প্রতি রেসপেক্ট ধৈর্য, আর একে অপরের প্রয়োজনে স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করা, এ কয়টা জিনিস থাকলেই এনাফ, তাহলে ভালোবাসা পূর্ণতা পাবেই। সুখী হতে হলে অ্যাডজাস্ট স্যাক্রিফাইস জিনিসটা যত থাকবে ততটাই সুখে থাকবেন।
আল্লাহ হাফেজ। যারা গল্পের এই পর্যন্ত এক নম্বর পর্ব থেকে আজকের এই 57 নম্বর শেষ পর্ব পর্যন্ত পড়েছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পুরো গল্পটা আপনার কাছে কেমন লেগেছে, আর এই লেখিকার আরও গল্প চান কি না সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করছি কেউ এড়িয়ে যাবেন না। তাহলে সবাই সবসময় অনেক বেশি ভালো থাকবেন, ফারুক স্টোরির সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন। অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।